হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি ফেস প্যাক, যেটি স্কিনকে অনেক মসৃণ, কোমল এবং অনেক সুন্দর করে তুলবে। শুধু স্কিনকে নয়, এটি পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারো। বলতে পারো এটি টুইন ওয়ান ফেস প্যাক ইয়া বডি প্যাক, মানে টুইন ওয়ান প্যাক বলতে পারো, যেটি স্কিন, বডি এবং ঠোঁট তিনটেকেই সুন্দর কোমল করে তুলবে। এতে রয়েছে গাজর এবং রয়েছে মধু, তার সঙ্গে রয়েছে এতে টক দই এবং এতে রয়েছে বিট, যেটা স্কিনকে অনেক সুন্দর এবং কোমল করে তুলবে, মসৃণ করে তুলবে, ফর্সা করে তুলবে। স্কিনের বারোটা বেজে যায় এই শীতকালে, অনেক রুক্ষ, সূক্ষ্ম, ড্যামেজ, ড্রাই, কালো হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, কালো হয়ে যায়, একদম অসহ্য লাগে। তার সঙ্গে বডিতে একদম এত বিচ্ছিরি ছোপ ছোপ পড়ে যায়, শুকনো হয়ে যায় যে কিছু বলারই থাকে না। তো স্কিনকে অনেক গ্লেজি, অনেক সুন্দর এবং কাঁচের মতো চকচকে করে তুলবে এই ফেস প্যাকটি। এই ফেস প্যাকটি স্কিনকে ভেতর থেকে ফর্সা করে তুলবে এবং স্কিনের গ্লো ফিরিয়ে আনবে, স্কিনকে ড্যামেজের হাত থেকে রক্ষা করবে, স্কিনকে ড্রাই হওয়ার হাত থেকে রক্ষা করবে এবং স্কিনকে কোমল ও ফর্সা করবে। এতে রয়েছে গাজর, বিট এবং অ্যালোভেরা। আপনাদের অবশ্যই মনে করে কিন্তু ফ্রেশ অ্যালোভেরাই নিতে হবে, কোনো রকমের অ্যালোভেরা জেল মার্কেট থেকে আসে সেটা নেওয়া যাবে না। অ্যালোভেরা ইজিলি এখন সব জায়গায় অ্যাভেলেবেল এবং ঘরে যদি গাছ না থাকে তাহলে এটি অবশ্যই গাছের দোকান থেকে কিনে এনে লাগিয়ে রাখো। এটা হেলথের জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো, হেয়ারের জন্য খুব ভালো, খুবই ভালো একটি গাছ। তো ফ্রেশ অ্যালোভেরা জেল নিতে হবে এবং অ্যালোভেরা জেলটাকে আমি এইভাবে কাঁটাগুলোকে সাইড থেকে কেটে বার করে নেব এবং জেলগুলোকে নিয়ে নেব। বিট আর গাজরকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এক টুকরো সরিয়ে রাখলাম, অতটা আমার লাগবে না, আমার এই হাফ টুকরোতেই হয়ে যাবে। তো এবং এর সাথে আমি নিয়ে নেব গাজর, গাজরও কুচি কুচি করে নিয়ে নেব। এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা এর জুসও বার করে নেওয়া যায়, কিন্তু এটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, প্যাকের মতো হয়ে যাবে। এটা স্কিনের উপরে লাগিয়ে আপনাকে ওয়েট করতে হবে 15 থেকে 20 মিনিট। এতে স্কিন প্রচুর পরিমাণে সফট হয়ে যাবে, কোমল হয়ে যাবে এবং যত ডেড স্কিন আছে না সব রিমুভ হবে, ড্রাই স্কিন চলে গিয়ে অনেক সফট হয়ে যাবে, স্কিন অনেক গ্লোয়িং হয়ে উঠবে এবং অনেক লাইট এবং ব্রাইট হবে। কেন, এতে সব স্কিন লাইট আর ব্রাইটের হওয়ার জিনিসই অ্যাপ্লাই করা আছে। যেমন টক দই স্কিনকে লাইট ব্রাইট করে এবং তার সাথে স্কিনকে অনেক মসৃণ করে। তার সঙ্গে রয়েছে এখানে অ্যালোভেরা জেল, যা স্কিনকে নানা রকমের প্রবলেমের হাত থেকে রক্ষা করে, স্কিনকে এত সুন্দর বানিয়ে রাখে কি অগুন্তি। এই পিঙ্ক ফেস প্যাকটি স্কিনের উপর অ্যাপ্লাই করার জন্য এখান থেকে 2 চামচ ফেস প্যাক নিয়ে নেন এবং তার মধ্যে 1/2 চামচ মধু মিশিয়ে স্কিনের উপর অ্যাপ্লাই করুন। অবশ্যই স্কিনের উপর অ্যাপ্লাই করার আগে মুখটিকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে যাতে স্কিনটা ক্লিন হয়ে যায় এবং তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটি পুরো বডির জন্য আমি বানিয়ে দেখিয়েছি যে স্কিনের উপরে অ্যাপ্লাই করতে হবে এবং পুরো বডিতে, এবং লিপসের উপরেও অ্যাপ্লাই করা যাবে যাতে স্কিন এবং তার সঙ্গে বডি এবং লিপস খুব সুন্দরভাবে নরম, কোমল এবং সুন্দর হয়ে ওঠে। এটি অ্যাপ্লাই করুন, রেস্ট করুন 15 থেকে 20 মিনিট, তারপরে এটিকে ভালোভাবে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিন। ড্রাই, ড্যামেজ লিপ এবং স্কিনের হাত থেকে রক্ষা পাবেন এবং স্কিন সঙ্গে সঙ্গে গ্লোয়িং, মসৃণ, কোমল এবং পিঙ্কেস হয়ে উঠবে। তারপরে আপনি নিজের পছন্দ মতো যে কোনো বডি লোশন, স্কিনের উপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন অথবা কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অ্যাপ্লাই করুন এবং রেস্ট করুন। স্কিন অনেক কোমল এবং সুন্দর হয়ে উঠবে। এটি সপ্তাহে 3 বার অ্যাপ্লাই করতে পারেন, খুবই তাড়াতাড়ি আপনার স্কিন হয়ে উঠবে, আরও ফর্সা এবং কোমল তো থাকবেই। এত সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন ক্লিক করুন, ভিডিওটিকে লাইক কমেন্ট করুন, কোনো রকমের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, দেখাবে নতুন ভিডিও নিয়ে। ততদিন টাটা, বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই বাই।